আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে রোগীদের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে 10টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লোমিটার, সিলিন্ডার ট্রলি, অক্সিমিটার, সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে বিতরণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান উমর রুবেল। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনির আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডার সহ করোনা প্রতিরোধক উপকরণ হস্তান্তর করেন সালমান উমর রুবেল। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান স্বাধীন, আবাসিক মেডিকেল অফিসার সাদ ইবনে ওয়াসেক সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ সময় সালমান উমর রুবেল তার বক্তব্যে বলেন, আসলে বর্তমান এই করোনার মহামারী সময়ে আমাদের এই হালুয়াঘাট অত্যন্ত একটা প্রত্যন্ত অঞ্চল, এইখানে মানুষ এভাবেই নানা ধরনের সুবিধা থেকে বঞ্চিত। আমি যেহেতু হালুয়াঘাটের সন্তান, আমি হালুয়াঘাটের মানুষ হিসেবে আমি হালুয়াঘাটের এই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকে আমি এরই কার্যক্রম হিসেবে এই করোনা পরিস্থিতিতে আমি হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10টি অক্সিজেন সিলিন্ডার এবং 10টি অক্সিজেন ফ্লোমিটার এবং 10টি অক্সিজেন ট্রলি, পাশাপাশি 5টি অক্সিমিটার, আপনার 5,000 পিস সার্জিক্যাল মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার 120 পিস, এটা আমি হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার মনির সাহেবের কাছে আমি প্রদান করেছি। উনি এটা বুঝে পেয়েছেন, আমি উমর ফাউন্ডেশনের পক্ষ থেকে এটি প্রদান করেছি। আসলে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন লোক আমরা আসলে সিলিন্ডারের সেবা দিয়ে থাকি। ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত হয়েছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেন মানে যত্রতত্র সিলিন্ডার ব্যবহার করা না হয়। আমি ইচ্ছা করলে এই ধরনের একটা নিজেই একটা হেলথ সেন্টার আমি তৈরি করতে পারতাম, কিন্তু আমি মনে করি এটা হাসপাতালের ডাক্তাররাই সবচেয়ে ভালো বলতে পারবে এটা আসলে কিভাবে অক্সিজেনের সেবাটা দিতে হয়। আমরা অনেকে এই অক্সিজেনের সেবা উল্টা মানে ঠিকভাবে নিতে না পেরে অনেক ধরনের দুর্ঘটনা ইতিমধ্যে ঘটেছে, এটা আপনারা অনেকে অবগত আছেন। যে কারণে আমি সঠিক স্থানে আমি মনে করি যে আমি এই সিলিন্ডারগুলো প্রদান করেছি এবং এটার যথাযথ ব্যবহার হালুয়াঘাট পাশাপাশি হালুয়াঘাটের আশেপাশে যে আমাদের বিভিন্ন উপজেলার মানুষজন এখানে সেবা নিতে আসেন, আমি মনে করি এই হাসপাতালের মাধ্যমে এই সেবা পাবেন। এবং আমি হালুয়াঘাটের একজন সন্তান হিসেবে আমি এটা খুবই আমার গর্ববোধ করি। আজকে সকল ধরনের সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনারাও এই হাসপাতালের যে সেবা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, হালুয়াঘাটের মানুষ যে সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য এগিয়ে আসছে, যারা আমরা রাজনীতি করি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জন এই হাসপাতালে এবং বিচ্ছিন্নভাবে মানুষকে সহযোগিতা করছে, আপনারা সাংবাদিক ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো এই জিনিসগুলো মানুষের কাছে উপস্থাপন করেন। এবং এনে ডাক্তার মনির সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ, ওনার সাথে আমি বেশ কয়েকবার কথা বলেছি, উনি হালুয়াঘাটের মানুষের জন্য অত্যন্ত আন্তরিক, উনি খুব সুন্দরভাবে হালুয়াঘাটের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য কাজ করছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার মনির আহমেদ বলেন, উমর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সালমান উমর রুবেল সাহেবের সরাসরি অংশগ্রহণে আমার কাছে যে হস্তান্তর করা হলো 10টা সিলিন্ডার এবং সার্জিক্যাল মাস্ক এবং স্যানিটাইজার, ফ্লোমিটার এবং পালস অক্সিমিটার, আমি সত্যি তার কাছে কৃতজ্ঞ। খুব একটা অত্যাবশ্যকীয় মুহূর্তে এই সাহায্যটুকু পাওয়া গেছে, আমাদের অক্সিমিটারের অভাব ছিল, সিলিন্ডার আমাদের যেগুলো আছে সেগুলো এখনো পর্যন্ত স্টক চলবে, কিন্তু যেহেতু আমাকে বলা হয়েছে করোনা ওয়ার্ডে 20টা বেডের সংস্থান করার জন্য, রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়বে, হালুয়াঘাটের পরিস্থিতি আসলে এখন আশঙ্কাজনক, এতদিন ভালো ছিল হঠাৎ করে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে। কাজেই ময়মনসিংহ মেডিকেল যেহেতু ওভার স্যাচুরেটেড, ওখানে আর পেশেন্ট আমার সুযোগ নাই, সেজন্য বলা হয়েছে যে উপজেলা পর্যায়ে যেন রোগীদেরকে ডিটেইন করানো হয়, একদম সঙ্গীন বা খুব মারাত্মক রকমের অসুস্থ রোগী না হলে উপজেলাতেই তাদের চিকিৎসা দেওয়ার বন্দোবস্ত করতে বলা হয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের অক্সিজেনের সাপ্লাই প্রচুর দরকার হবে এবং সেই প্রসঙ্গে আজকে উমর ফাউন্ডেশনের যে অবদান, এটা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করব তাদের, এবং তাদের এই মহতী উদ্যোগের জন্য তাদেরকে মোবারকবাদ দিচ্ছি। তাদের ভেতরে সদিচ্ছা আছে, এটা যেন জাগরুক থাকে, আরও যেন এটা চলমান থাকে প্রতি, এটা সেজন্য তাদের কাছে আমার শুভেচ্ছা এবং অনুরোধ থাকবে। মাছারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।